ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার কুড়ি একুশে নতুন করে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন বা নিউ রেজিস্ট্রেশন করবেন বা যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেননি নতুন আবেদন করবেন তারা অথবা যারা আগেরবার আবেদন করেছিলেন কিন্তু টাকা কোনো রকম করে পাননি ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু এবারে নতুন রেজিস্ট্রেশন করতে পারেন এবং যারা আবেদন করেছিলেন তাদের রিনিউয়ালও এখানে শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনারা অনলাইনে নিজেদের মোবাইল থেকে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবেন সেটাই আমি দেখিয়ে দেবো অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করবেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইনে আবেদন করার জন্য আপনি নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে আপনার মোবাইলে গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখবেন ডাব্লু বিএমডি এফ সি বি এম এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অনেকগুলো লিঙ্ক ডিসপ্লে হবে তার মধ্যে যে ফার্স্ট লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন শ্রে নিচে আছে ক্লিক হেয়ার তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এরকম একটা পেজ আসবে যে রিনুয়াল অ্যাপ্লিকেশন স্টুডেন্টস রেজিস্ট্রেশন এবং স্টুডেন্টস লগ ইন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এরকম অপশান থাকবে তো আমরা যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করবো সেটাই দেখব সেই জন্য স্টুডেন্টস রেজিস্ট্রেশান এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে সিলেক্ট ডিস্ট্রিক্টস অল ডিস্ট্রিক্টের নাম থাকবে এখান আপনাকে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে তো এখানে ডিস্ট্রিক্ট নেমটা যখনই সিলেক্ট করবো নিচের দিকে একটা অপশন থাকবে সাবমিট এই সাবমিট বাটানে আমরা ক্লিক করব। সাবমিট বাটালে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলে এই ফর্মের আকারে এটা বেরিয়ে যাবে তো এটা আপনাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এটা শো হচ্ছে এবং তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনি নিজের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আছে ব্লক এবং মিউনিসিপ্যালিটি তো আপনি যদি গ্রামাঞ্চলের হয়ে থাকেন তো ব্লক এবং শহরের হয়ে থাকলে আপনি এই যে মিউনিসিপ্যালিটি আছে এখানে আপনি ক্লিক করতে পারেন তারপরে আছে স্টুডেন্টস ইনফরমেশন তো প্রথমে স্টুডেন্টস নেম আছে নেমের যে ফার্স্ট নেম সেটা দেবেন তারপরে মিডিল নেম থাকলে দিতে পারেন এবং তারপরে লাস্ট নেম দেবেন তারপর এখানে আছে ফাদার্স নেম তো আপনি আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন তারপর আছে মাদার্স নেম মাদার্স নেম দিয়ে দেবেন এগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে দিতে হবে তারপর দেওয়া আছে জেন্ডার জেন্ডার এখানে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার দেওয়া আছে আপনি একটা জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর দেওয়া আছে রিলিজিয়ন আপনার ধর্ম এখানে অনেকগুলো ধর্মের নাম আছে সেখান থেকে আপনি আপনার নিজের ধর্মের নামটা এখান থেকে সিলেক্ট করবেন ধর্ম অর্থাৎ এজিএমটা সিলেক্ট করে নেবেন তারপরে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে মোবাইল নাম্বারটা আপনি দেবেন তারপর আছে সেভিং অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দেবেন তারপর রি এন্টার সেভিং অ্যাকাউন্ট নাম্বার আবার সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় আপনাকে লিখতে হবে তারপর ব্যাংকের আইএফসি কোড আছে এখানে এখানে ব্যাংকের আইএফসি কোডটা আপনি সঠিকভাবে লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে সঠিকভাবে লিখতে হবে ক্যাপচাটা দেখে দেখে সঠিকভাবে লিখার পরে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রসিড বাটান তো এই সাবমিট অ্যান্ড প্রসিড বাটানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে কিন্তু স্কিম এলিজিবিলিটি আপনার ডিটেলস দেওয়া থাকবে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক তারপরে স্টুডেন্টস নেম ফাদার্স নেম সব কিছু শো হবে এবং এডিট অপশান থাকবে আপনার যদি ভুল হয়ে থাকে আবার আপনি কিন্তু এডিট করতে পারেন নিচে দিকে দেখতে পাচ্ছেন ঠিক নেম সেটা কিন্তু শো হচ্ছে এখানে তো তারপরে নিচে ব্লক এগুলো সব শো হচ্ছে তারপরে একটা আছে কারেন্ট ইনস্টিটিউশন কারেন্ট ইনস্টিটিউশনের নামটা আপনাকে এখানে দিতে হবে মানে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে তারপরে কারেন্ট ক্লাস আপনি কোন কোর্সটা করছেন এবং সেটা আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট এক্সাম আপনি যে লাস্ট এক্সাম দিয়েছেন সেই পরীক্ষার নামটা এখানে দিতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আপনি যে লাস্ট এক্সাম দিয়েছেন সেটা কোন বোর্ড থেকে বা কাউন্সিল থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে সেই নামটা এখানে দিয়ে দেবেন এখানে নামটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন পাসিং লাস্ট এক্সাম ইয়ার অফ পাসিং অফ লাস্ট এক্সাম মানে যে লাস্ট এক্সাম আপনি পাশ করেছেন সেটা কত সালে সেই সালটা দিয়ে দেবেন তারপরে মার্কস অবটেন্ট কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই মার্কসটা এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন তারপরে অ্যানুয়াল ইনকাম পরিবারের অ্যানুয়াল ইনকাম সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে তারপরে একটা ইমেল আইডি আপনাকে দিতে হবে এবং ইমেল আইডি দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে দেওয়া আছে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আবার একবার আপনাকে রিএন্টার করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন সাবমিট এবং প্রসিড বাটন তো এই সাবমিট এবং প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে এরকম আসবে যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম ঐক্যশ্রী স্কলারশিপ স্কিম সেটা কিন্তু আপনি সাকসেসফুলি রেজিস্ট্রেশন করেছেন এবং লগ ইন অপশান থাকবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে আইডিটা আপনি এখান থেকে দেখতে পাবেন এই আইডিটা আপনি এখানে লিখে নিতে পারেন কারণ পরবর্তী স্টেপ যে পরবর্তী বা নেক্সট স্টেপ যেটা আসবে সেখানে কিন্তু আপনার এই আইডিটা লাগবে তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইন আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে স্টুডেন্টস লগ ইন তো এখানে আপনাকে ইউজার নেম যেটা সেটা দিতে হবে এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিতে হবে যে ইমেইলে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন তারপরে অ্যাকাডেমিক সেশন এখানে কিন্তু শো হচ্ছে তারপর ডিস্ট্রিক্ট নেমটাও শো হচ্ছে এবং এখানে একটা ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটাকে আপনি দেখে দেখে সঠিকভাবে এখানে এন্টার করবেন তারপর দেওয়া আছে লগ ইন অপশান এখানে লগ ইন অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল যে লগ সেটা আসবে তো ইনস্টিটিউট লগ এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার নামটা আছে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা দিতে হবে সঠিকভাবে ক্যাপচাটা দিয়ে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এখানেও লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডিটা থাকবে এবং আপনার নাম ডেট ডেট অফ অ্যাপ্লিকেশান কোন তারিখ আপনি অ্যাপ্লিকেশানটা করলেন সেটা সঠিক এখানে থাকবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশান আছে অ্যাকাডেমিক ইনফরমেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লক অ্যাপ্লিকেশান সব যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু করার দরকার নেই কিন্তু আপনাকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এইগুলো আপনি আবার দেখে নিতে পারেন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাকে লক করতে হবে তার আগে লক করলে কিন্তু আপনার আর হাত থাকবে না এটাকে ঠিক করা সেই জন্য বেসিক ইনফরমেশন আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার নাম ফাদার্স নেম যাবতীয় ডিটেলস এখানে দেখাবে এবং এখানে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে তারপর এখানে আছে পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিসের নাম এখানে দেবেন তারপরে দেওয়া আছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা থানার নাম দেবেন এবং দেওয়া আছে পিনকোড তো এখানে আপনি পিনকোডের যেটা সংখ্যা ছ সংখ্যা সেই পিনকোডের সংখ্যাটা আপনি এখানে দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তা সেম অ্যাচ যদি করে রাখেন তাহলে সেখান থেকে আপনার সমস্ত হয়ে যাবে তারপরে এখানে রেশন কার্ড নাম্বার আপনি দিলেও দিতে পারেন তারপরে সাবমিট এবং প্রসিড বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আসবে যে ইনস্টিটিউশন ইনফরমেশন সেগুলো আসবে তো এখানে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং প্রিভিয়াস ক্লাসটা এখানে সব দিতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টিটিউশনের নামটা দেবেন এবং এখানে এখানে ইনস্টিটিউশন নামটা দেবেন এবং এখানে বর্তমান ক্লাসের নাম যেটা কারেন্ট ক্লাস বা কোর্স সেই কোর্সের নামটা দেবেন এখানে কোন ক্লাসে পড়াশোনা করছেন কোন ইয়ারে পড়াশোনা করছেন সেটা এখানে দিতে পারেন এবং এখানে দেওয়া আছে আপনি যদি হোস্টেলের হয়ে থাকেন তাহলে ইয়েস এবং এখানে তারপরে যে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে সেটা এখানে লিখবেন তারপরে কোর্সের ডিউরেশন কত বছরের কোর্স সেটা এখানে দিয়ে দেবেন তারপরে এই যে দেওয়া আছে সাবমিট এবং প্রসিড বাটান এই সাবমিট এবং প্রসিড বাটানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান যেটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্কের নামটা এখানে শো হবে তারপরে এখানে ব্রাঞ্চের নামটা শো হবে আইএফসি কোড শো হবে কিন্তু এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে অ্যাকাউন্টটা যার নামে আছে তার অ্যাকাউন্টটা এখানে সঠিকভাবে লিখতে হবে লিখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে আপনি রাইট ক্লিক করবেন এখানে রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যান্ড প্রসিড বাটন আছে এখানে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা এস আসবে যে আর ইউ সিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে এগুলো যদি থাকে তাহলে আপনি ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার কাছে এরকম পুরো ফর্মটা ডিটেলস আপনার কাছে আসবে আপনি যা যা ফিল আপ করেছেন যাবতীয় ডিটেলস আসবে এবং নিচে একটা থাকবে সেটা হচ্ছে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান আপনি যদি এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান করে রাখেন তাহলে কিন্তু যে ভুলগুলো থেকে থাকবে সেগুলো আর ঠিক করতে পারবেন না আর একবার আমরা করেছি তাও আপনি আবার একবার প্রিভিউ করে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশান এখানে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সাকসেসফুলি লেখা আসবে এবং এটা আপনি রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে সেটা আপনি জানতে পারবেন এবং এই যে আইডি নাম্বার আইডি নাম্বারটা আপনি লিখে রাখবেন এবং এটা একটা লাস্ট যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এই পেজটায় এটা আপনি একটা স্ক্রিনশট করে রাখতে পারেন এবং এটা প্রিন্ট আউট করার জন্য আপনি নিকটবর্তী সিএসসি সেন্টারে যাবেন এবং সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তাহলে কিন্তু আপনার ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান বা নিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আমাদের সঙ্গে আপডেট থাকার জন্য ধন্যবাদ